বিশ্বকাপ বাছাই পর্বে জামাল তপুদের ম্যাচ ফিলিস্তিনের সাথে। সেই লক্ষ্যে সৌদি আরবের তাইফ শহরে দু সপ্তাহের ক্যাম্প করেছে হাভিয়ার ক্যাবেরার শিষ্যরা। সেই সাথে নিজেদের ঝালাই করে নিতে সুদানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচও খেলেছে লাল সবুজের দল। তাই তো তাদের রুখে দিয়ে এবার বেশ আত্মবিশ্বাসী দলের খেলোয়াড়রা। এদিকে র্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান 97 আর বাংলাদেশ আছে 183 নম্বরে। র্যাঙ্কিংয়ে বিস্তর পার্থক্য থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সমানে সমান। কেননা গত নভেম্বরে দেশ দুটি অস্ট্রেলিয়ার কাছে হারলেও ড্র করে লেবাননের সাথে। দুই ম্যাচ থেকে বাংলাদেশ ও ফিলিস্তিন পায় এক পয়েন্ট। সাম্প্রতিক ফর্মে ফিলিস্তিনকে ফেভারিট মানলেও ইতিবাচক মানসিকতা রয়েছে বাংলাদেশ দলের। লেবানন ম্যাচের খেলাটাই শিশুদের কাছ থেকে দেখতে চান এই স্প্যানিয়ার্ড। গত বছর থেকেই আমরা বেশ ইম্প্রুভ করছি, অনেক খেলোয়াড়কে নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছি ভালো একটা টিম কম্বিনেশন খোঁজার জন্য। তাছাড়া সৌদিতে আমরা ভালো মানের ক্যাম্প করেছি, যা নিয়ে আমি খুশি। আমরা জানি ফিলিস্তিন কঠিন প্রতিপক্ষ, তবে আমরা এর আগেও শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়েছিলাম, সেই আত্মবিশ্বাসটা এখনো রয়েছে। এদিকে এশিয়ান কাপের দুর্দান্ত ফর্মে সকলের নজর কাড়ে ফিলিস্তিন। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র এবং হংকংকে উড়িয়ে দেয় তারা, কিন্তু নকআউট পর্বে কাতারের বিপক্ষে এগিয়ে থেকেও 2-1 গোলের হারে যাত্রা শেষ হয় ফিলিস্তিনের। তবে হারলেও দল হিসেবে নিজেদের যোগ্য প্রমাণ করেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। বাংলাদেশ গোছানো দল, সাম্প্রতিক সময়ে তারা ভালো করছে। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখতে পাবে দর্শকরা, তবে আমরাও কোনো ছাড় না দিয়ে পূর্ণ পয়েন্ট নেয়ার জন্য মাঠে নামব। এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে মোট 4 বার, যেখানে 3 বার হারের তিক্ত অভিজ্ঞতা ও 1টি ড্র রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।